সেটা বুঝতে হবে। আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের মিল্লাত ধ্বংস হয়ে গেছে, আমরা পরাজিত উৎখাত হয়ে গেছি, আমরা সব হারিয়ে ফেলেছি। আসলে এই যে আমরা ধ্বংস হয়ে যাওয়া, উৎখাত হয়ে যাওয়া, এটাও কিন্তু মূল সমস্যা নয়। তাহলে মূল সমস্যা কি? আমরা কেবলাভূমি হারিয়ে ফেলেছি, সারা দুনিয়া হারিয়ে ফেলেছি, দুনিয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটা ইঞ্চিও আমাদের হাতে নেই। এই আমাদের বলতে আমরা যদি দুই ধারায় বুঝাই, একটা ইমানিয়াতের ধারায় আর একটা ইনসানিয়াতের ধারা। ইমানিয়াতের হাতেও দুনিয়ার এক ইঞ্চিও নেই এবং ইনসানিয়াতের হাতেও দুনিয়ার এক ইঞ্চিও নেই। সব ইমানিয়াতের বিপরীত, ইনসানিয়াতের বিপরীত। বাতেল জালেম ফেরাউন নমরুদ এসডি অপশক্তির হাতে চলে গেছে। কিন্তু আমি বলছি এবং একই সাথে আমাদের মিল্লাত রক্তের সাগরে ভাসছে। যেটা শুরুতে বলেছিলাম, আপনারা খবর রাখেন কিনা, খবর খবর অবশ্যই রাখা উচিত। নেট ইন্টারনেট এগুলো সার্ফিং করা উচিত, ব্রাউজ করা উচিত, দেখা উচিত, আপ টু ডেট থাকা উচিত। কি চলছে আজকে কোথায়? বার্মা কি চলছে, সিরিয়া কি চলছে, ইরাক কি চলছে, ইরান কি চলছে, আফ্রিকায় কি চলছে, আমেরিকায় কি চলছে, এখানে কি চলছে, ভবিষ্যৎ কোথায় যাচ্ছি, কিভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, আমরা কিভাবে ধ্বংস হচ্ছি, আমাদের মা বোনরা কিভাবে নির্যাতিত, নিপীড়িত, অবমাননার শিকার হচ্ছে, কিভাবে আমাদের ভাই বোনরা লাথি খাচ্ছে, শিশুরা কিভাবে না খেয়ে মারা যাচ্ছে, আমাদের মাজার শরীফ গুলো কিভাবে ভাঙছে, কিভাবে আমরা ইসরায়েলে কি হচ্ছে, গাজায় কি হচ্ছে, ভবিষ্যতে আমাদের জন্য কি আসছে, এগুলো আপডেটেড আমাদের খবর রাখা অবশ্যই দরকার। আমাদের মিল্লাত, আমাদের পরিবার, আমাদের ইমানের পরিবার, সমগ্র মানবতার প্রতি আমাদের দায়িত্ব আছে, আমাদের খবর রাখা উচিত। এই যে আমরা ধ্বংস, অবমাননা, যা ভাষায় প্রকাশ করা যাবে না, বলে শেষ করা যাবে না, সব বাহ্যিকভাবে হারিয়ে ফেলেছি, আমরা পরাধীন, দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি, অপরদিকে আমরা চরম মজলুম, ভয়ঙ্কর ভাবে নিপীড়িত, খুন খুনের পর খুন, এমন কোন সেকেন্ড নেই যেখানে একটা মা বোন চরম লাঞ্ছিত, সর্বোচ্চ লাঞ্ছিত হচ্ছে না, খুনের চেয়ে বেশি, এবং এমন কোন মুহূর্ত নেই আমরা খুন হচ্ছে না। কিন্তু এটাও ইচ্ছা বড় সমস্যা হচ্ছে, এটাও দ্বিতীয় সমস্যা, ইচ্ছা বড় সমস্যা হচ্ছে, তা আমরা বুঝতেও পারছি না, এবং কেন হচ্ছি, কিভাবে মুক্তি পাবো তাও আমরা জানি না, এবং বরং বিপরীত শক্তিকে আমরা সহযোগিতা করছি। আমরা কলেমা দ্বীনের আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা পরিচয় হারিয়ে ফেলেছি। আমি একদিন সুন্নি আন্দোলনে কিছু ভাই আসছে, আসার পর আবার চলে গেছে, একটা বাতেল পীরের কাছে গিয়ে বায়াত হয়েছে। তো আমি কথা প্রসঙ্গে তাদেরকে বলেছিলাম যে, তারা বলেছিল যে উনিও কলমা পড়ে, আমরা কলমা পড়ি, উনিও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, উনার কাছে যেতে হবে এমন দরকার নাই, আমাদেরও পীর আছে। আমি দুঃখের সাথে তাদেরকে উদ্ধারের জন্য বলেছিলাম যে যিনি কলেমা জানেন তার কাছে না গেলে কলেমার হাকিকত বোঝা যাবে না। এভাবে সবকিছুর উসিলা লাগে, আহলে সুন্নাত জামাত, এটা আমাদের আকীদা যে উসিলার মাধ্যমে সবকিছু হয়, প্রতিটি মানুষের জন্ম তো উসিলার ভিত্তিতে হয়, আল্লাহর খাস অলিরা ছাড়া তো মায়ের পেট থেকে কেউ আলিফ বেতেছেও শিখে আসেন না, শিখার জন্য তো ওস্তাদ লাগবে, একটা তো উচ্চারণ আর একটা তো ওস্তাদ। কলেমা তো সবাই পড়ে, কাদিয়ানি যে কলেমা পড়ে, ওহাবি যে কলেমা পড়ে, শিয়া যে কলেমা পড়ে, লামজাবি সালাফি বাতানরা যে কলেমা পড়ে, আমরা কিন্তু একই কলেমা পড়ি। ওদের কলেমার উচ্চারণ, আমাদের কলেমার উচ্চারণ, আওয়াজে কোনো ডিফারেন্স নেই। ওদের কলেমা 24 হরফ, আমাদের কলেমা 24 হরফ, কিন্তু হাকিকত কি এক? কখনো না। ওহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, কাদানিবাদরা যে অর্থে রাসুল বলে আমরা সে অর্থে বলি না, আর আমরা যে অর্থে রাসুল বলি ওরা সে অর্থে বলে না, এমনকি ওরা যে অর্থে ইল্লাহ বলে, আল্লাহ বলে, আমরা সে অর্থে বলি না, আমরা যে অর্থে বলি ওরা সে অর্থ বুঝতেও পারবে না। এভাবে আহলে বাইত খোলাফা রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, আইমায়ে কেরাম, আউলিয়া কেরামের প্রতি ওদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি এক নয়, ইমানি দৃষ্টিভঙ্গি আর বস্তুবাদী দৃষ্টিভঙ্গি কোন অবস্থায় এক নয়। এভাবে ওরা নবীদের সম্পর্কে কি বলে আপনারা সেটা জানেন, আম্বিয়া আলাইহিমুস সালাম
কে ওরা মানুষের সাথে তুলনা করে মৃত্যু শব্দ পর্যন্ত ব্যবহার করে এভাবে আল্লাহ যেখানে সহদায় কেরামকেও এই ধরনের শব্দ ব্যবহার নিষিদ্ধ করেছেন আর সহদায় কেরাম তো বেঁচে থাকেন আম্বিয়া আলাইহিস সালামের নূরের কারণে নূরের সম্বন্ধের কারণে এভাবে ওদের কলেমা আমাদের কলেমা উচ্চারণ এক হলেও হাকিকত এক নয় ওই কলেমা দিয়ে নাজাত পাওয়া যাবে না যেটা মূল ধারা দিনের মূল আকীদা প্রকৃত আদর্শ পূর্ণাঙ্গতা এর বিপরীতে আর কোন কলেমা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবুল হবে না এভাবে কাদেনির উচ্চারণ নাজাত দিবে না ওয়াহাবির কলেমা নাজাত দিবে না সালাদির কলেমা শিয়াবাদের কলেমা নাজাত দিবে না সত্যিকারের কলেমা হতে হবে তা আমি বলেছিলাম যে না আমার কাছে না আসলে তো তোমরা কলেমা বুঝতে পারবে না এবং আর যদি কলেমা বুঝতে না পারো কলেমার বন্ধন সম্পর্ক না হয় পুরো জিন্দেগি মিথ্যার উপরে থাকবে অতএব নামাজের যা হজ যাকাত হবে না আসো আমার কাছে আসো কলেমা বুঝে যাও আমি কলেমা বুঝি যতটুকু না বুঝলে ইমান কুফর বোঝা যাবে না পানি আর পশরাব পার্থক্য করা যাবে না একটা মানুষ পানি মনে করে যদি পশরাব খায় তাকে এটা বুঝিয়ে দেওয়া যায় এটা পানি নয় এটা এটা হারাম এটা নাপাক তুমি যা মনে করছো তা নয় আসো আমি প্রমাণ করে দিচ্ছি তো এইভাবে আজকে আমাদের যে মূল সমস্যা আমাদের মিল্লাতের আমাদের দিনের সমগ্র মানব মণ্ডলের যে মহা সমস্যা সেই সমস্যা আমরা পরাধীন হয়ে গেছি রাজ্য রাজত্ব ক্ষমতা হারিয়ে ফেলেছি আমরা দরিদ্র হয়ে গেছি আমরা রক্তের সাগরে ভাসছি আমরা রুদ্ধ মজলুম হয়ে গেছি এটা অবশ্যই সমস্যা কিন্তু এই সমস্যা মূল সমস্যা নয় ইচ্ছা বড় এটা অবশ্যই গুরুতর মহা সমস্যা কিন্তু এর ঊর্ধ্বে যে চরম সমস্যা সেটা হলো কলেমার হাকিকত ভুলে যাওয়া কলেমার রূপরেখা ভুলে যাওয়া কলেমার আত্মা কলেমার জিন্দেগি জিন্দেগির কলেমা ভিত্তিক জিন্দেগির রাষ্ট্রীয় অধ্যায় কলেমার বিশ্ব ব্যবস্থার অধ্যায় ভুলে যাওয়া এভাবে কলেমার বিপরীত শক্তির ফাঁদে পড়ে যাওয়া কলেমা বলা আবার বলা যে আমি বস্তুবাদী চেতনায় বিশ্বাস করি বস্তুবাদী আমার চেতনা আমি বস্তুবাদী চেতনার ধারক বাহক এটা কলেমা আর বস্তুবাদ সম্পূর্ণ বিপরীত বিষয় আগে যেটা বলেছিলাম যে খাজা বাবা আমাদেরকে বস্তুবাদ থেকে মুক্ত করে স্বাধীন করেছেন স্বাধীনতা কিভাবে হয় স্বাধীনতা দুটা অধ্যায় আছে প্রথম অধ্যায় আত্মার অধ্যায় আত্মার মুক্তি একমাত্র রেসালাত কেন্দ্রিক তাওহীদ ভিত্তিক জীবন চেতনার মাধ্যমে সব বাতের থেকে মুক্ত হয়ে আউলিয়া কেরামের অবলম্বনে আহলে বাইত খলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলার নামের বন্দনের মাধ্যমে যখন প্রণব কেন্দ্রিক হয় আর প্রণবের মধ্যেই তো আল্লাহ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার প্রণবীর যে হয় সে তো আমার হয়েই গেছে ওমাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ প্রথম মুজারে পরে মাজি যে যে আমার প্রণবীর যে হয়ে যায় হয়ে যাবে যে হয়ে যায় সে তো আমার হয়ে গেছে সে আবার নতুন করে হতে হবে না যে আমি প্রণবীর হলাম এক কদম আগিয়ে এখন আল্লাহর হব না যে প্রণবীর হয় ওই প্রণবীর মধ্যেই আল্লাহ তাআলা তার আল্লাহ তাআলার সাথে হয়েই গেছে একই সাথে সমীকরণ হলো এই যে প্রণবীর হয় না সে আল্লাহ তাআলার হতে পারবে না আর প্রণবীর হওয়ার পথ আহলে বাইত খলাফা রাশিদিন মকবুল সাহাবা কেরাম আইম্মা কেরাম আউলিয়া কেরামের পথ এবং সেই পথটা পূর্ণাঙ্গ তাই কলেমা উচ্চারণ করলাম আবার বস্তুবাদ করলাম না আমি কলেমা আসলে বুঝিনি কলেমা উচ্চারণ করলাম আবার বললাম আমি বস্তুবাদী জাতীয়তায় বিশ্বাসী আমার জাতীয়তা আমার আত্মা আমার সত্তার ভিত্তি বস্তু বস্তুভিত্তিক জাতীয়তা এটা বস্তু পূজা বস্তু উপাসনা এটা অস্তিত্ব হারিয়ে ফেলা কলেমা ভিত্তিক জাতীয়তা মুসলিম জাতীয়তা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন এভাবে আমাদের জাতীয়তা কোরআন করিম হাদিস শরীফে নির্ধারিত আল মুসলিম মিল্লাত ওয়াহিদা ওয়াল কুফর মিল্লাত ওয়াহিদা এভাবে আমরা আমাদের ইমানি জাতীয়তা ইমানি সত্তা ইমানি অস্তিত্বকে ধ্বংস করে আমাদের মধ্যে বস্তুবাদের ভাইরাস ব্যাকটেরিয়া বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য এই যে বস্তুবাদের চক্রান্ত এটা আমাদেরকে বুঝতে হবে দুনিয়াতে বস্তুবাদ ছাড়া মূলত কোনো বাতেল নেই তবে বস্তুবাদের বিভিন্ন শাখা আছে বিভিন্ন ধর্মের নামে বস্তুবাদের শাখা আছে
ইসলামের নামেও বস্তুবাদের শাখা আছে। এই বস্তুবাদ কি বলে? বস্তুবাদ বলে যে যা জাহেরি ভাবে দেখা যায়, ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা যায়, এর বাহিরে কোনো সত্য নেই। মূল এর এই কথাটার মূল কারণ হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। এভাবে বস্তুবাদের মূল জিনিস হচ্ছে নাস্তিকতা। আর যেহেতু আল্লাহকে অস্বীকার করে, তাহলে তখন তারা তাদের জীবনকে বস্তুভিত্তিক করে, কারণ তারা জীবনকে আত্মাকেও স্বীকার করে না। তারা বলে মানব জীবনও কিছুই নয়, মানব জীবন নাথিং, ওটাকে থিং বানাবে বস্তুর মাধ্যমে, বস্তুভিত্তিক হতে হবে। এভাবে বস্তু উপাসনা, বস্তু পূজা, বস্তুবাদ বিভিন্ন ভাবে আসে। এই এই বস্তুবাদী জাতীয়তা ইমানি জাতীয়তা সম্পূর্ণ বিপরীত, এমনকি বস্তুবাদী সত্তা মানব সত্তাও সম্পূর্ণ বিপরীত। আপনাদেরকে এই জিনিসগুলো যত কঠিন দুর্বোধ্য মনে হোক না কেন, বুঝতেই হবে।